টেট আন্দোলনকারী রাজু গাজীর আত্মহত্যার প্রতিবাদে পথে নামল বাম যুব সংগঠনের কর্মী সমর্থকেরা। প্রতিবাদে এদিন বনগাঁ বাটার মোড়ে পথ অবরোধ করেন তারা। টেট আন্দোলনকারী রাজু গাজীর আত্মহত্যার প্রতিবাদে রাস্তায় নামল DYFI। DYFI এর জেলা নেতৃত্বের উপস্থিতিতে এদিন বনগাঁ শহরের প্রাণকেন্দ্র বাটার মোড়ে পথ অবরোধ করেন তারা। এদিন পথ অবরোধের মধ্যে দিয়েই রাজু গাজীর আত্মহত্যার প্রতিবাদ জানান বাম যুব সংগঠনের কর্মী সমর্থকেরা। প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় টেট পরীক্ষার্থী আন্দোলনকারী রাজু গাজী আত্মহত্যার পথ বেছে নেন। পরিবারের দাবি, 2017 সালে 1 নম্বরের জন্য টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি রাজু। তারপর থেকেই আদালতের দ্বারস্থ হয়ে আন্দোলনের পথে হেঁটেছিলেন। দীর্ঘদিন ধরেই টেট আন্দোলনকারীদের সাথে একই মঞ্চে আন্দোলন চালিয়ে গেছেন। তবে গত 1 সপ্তাহ ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। গতকাল ঠাকুরনগর স্টেশন সংলগ্ন এলাকায় আত্মহত্যা করেন তিনি। রাজু গাজীর আত্মহত্যার পর আত্মহত্যার প্রতিবাদে পথে নামেন DYFI এর কর্মী সমর্থকেরা। তাদের অভিযোগ, রাজ্য জুড়ে তৃণমূলের নেতারা দুর্নীতি করেছে, যার কারণে রাজু গাজীর মতো শিক্ষিত বেকারদের আত্মহত্যার পথ বেছে নিতে হচ্ছে। এবং এই রাজু গাজী আমাদের টেট আন্দোলনের যারা নেতৃত্ব ছিল তাদের মধ্যে একজন, এবং তার সঙ্গে সঙ্গে যারা যে কয়েকজন টেট পরীক্ষার্থীদের পক্ষ থেকে কেস করেছিল তাদের মধ্যে রাজু গাজী একজন। রাজু গাজী আজকে দাঁড়িয়ে আত্মহত্যা করছে। পশ্চিমবাংলার সাধারণ ছাত্র যুবরা যারা পরীক্ষা দিয়ে চাকরি পেতে চায়, নিজেদের কর্মসংস্থান সুনিশ্চিত করতে চায়, তাদের সকলের এই অবস্থা হচ্ছে। এর প্রতিবাদ আমাদের করতেই হবে। DYFI SFI কে এই প্রতিবাদ করতেই হবে। এ বিষয়ে DYFI এর উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক বলেন, আর এই রাজু গাজীরা শিক্ষিত ছেলে, এরা চাকরি পাওয়ার যোগ্য, তারা চাকরি না পেয়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আর অনুব্রতর মেয়ে টিকটকে নেচে বিদেশের অ্যাকাউন্ট থেকে তার অ্যাকাউন্টে টাকা ঢুকছে। এই অবিচার সারা রাজ্য জুড়ে চলতে পারে না। একের পর এক ছেলে মেয়েরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। আমরা রাজ্যের সমস্ত বেকার যুবক যুবতীদের বলতে চাই যে আত্মহত্যা পথ নয়, কোনো লড়াইটাই পথ। আমরা সেই লড়াইয়ের পথে আছি। রাজু গাজীর হত্যার ইনসাফও আমরা চাই। এদিন প্রায় 30 মিনিট ধরে বনগাঁ বাটার মোড়ে যশোহর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান বাম যুব সংগঠনের কর্মী সমর্থকেরা। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।